উফ, তোমার খুলতে এত সময় লাগে, জানো আমি কতটা সময় ধরে অপেক্ষা করছিলাম? এক্সকিউজ মি, আপনি আমায় কি খোলার কথা বলছেন? কি আবার দরজা খোলার কথা বলছি, আর তুমি যেটা ভেবেছো সেটাও খুলতে বলবো, তবে সেটা এখন না, একটু পরে। হোয়াট, এ আপনি কে আর আমার বাড়ির মধ্যে এমনভাবে ঢুকে পড়লেন কেন? কি চাই আপনার? এ মা, এসব কি বলছো তুমি? নিজের স্ত্রীকে ভুলে গেছো? আমি তোমার স্ত্রী, বিয়ে করা বউ তোমার। আজ কি দিন কাল পড়ল, স্বামী নিজের স্ত্রীকে ভুলে গেল? আমার স্ত্রী মানে? অধরার মুখে স্ত্রীর কথাটা শুনে অয়ন মনে হচ্ছে আকাশ থেকে পড়ল। ব্যাচেলার হয়ে এই বাড়িতে অয়ন একাই ভাড়া থাকে। রাতে পড়াশোনা আর অফিসের টুকটাক কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে অয়ন, আর সকাল হতেই এত বড় চমক তার সামনে। কোনো কিছুই বুঝতে পারছে না অয়ন। অয়ন দরজার দিকে ভালো করে তাকাতেই চমকে যায়। অয়ন দেখতে পায় দরজার ওপরে কেউ নেই। অয়ন নিজের বাহুর দিকে তাকাতেই দেখতে পায় অধরা তার পিছনে দাঁড়িয়ে আছে। অয়ন অধরার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলতে লাগলো, এই আপনি আমার রুমের মধ্যে আসলেন কেন? আমি আপনাকে চিনি না, প্লিজ এখনই আমার রুম থেকে বেরিয়ে যান। আরে আমার স্বামী দেখি পাগল হয়ে গেছে, আজ নিজের স্ত্রীকেই রুম থেকে বের করে দিচ্ছে। হায় আল্লাহ, আমি এখন কোথায় যাব এমন অদ্ভুত জামাইকে নিয়ে? এই একদম নাটক না, ওকে? আমি ব্যাচেলার মানুষ, আমার স্বপ্নেও বিয়ে হয়নি, আর যখন আমার বিয়েই হয়নি সেখানে আমার স্ত্রী আসবে কোথা থেকে? ভালো করে মনে করে দেখুন, আপনি আমায় বিয়ে করেছেন, আমার সাথে আপনার বাসরও হয়েছে, একটু মনে করুন, আমি এই ফাঁকে একটু ঘরটা গুছিয়ে নেই। অয়ন অথরাকে কিছু বলতে যাবে, তবে তার আগেই অথরা অয়নের সামনে থেকে চলে যায়। অয়নের ইচ্ছে করছে নিজের মাথার চুল নিচে টেনে ছিঁড়ে ফেলতে। একটা মেয়ে হঠাৎ করে তার রুমে এসে নিজেকে তার স্ত্রী বলে দাবি করে, এটা আদেও কোনোভাবে নর্মালি নেওয়ার মতো কোনো বিষয়? অয়ন দ্রুত নিজের পকেট থেকে ফোনটা বের করে নিজের বন্ধু রাজকে কল করে। দুবার রিং হবার পর রাজ কলটা পিক করতেই অয়ন রাজকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, রাজ, এটা কোন ধরনের ফাইজলামি? তুই আমার বাড়িতে মেয়ে কেন পাঠাইছিস? মানে ড্রিঙ্ক করে কথা বলছিস নাকি? আমি কেন তোর বাড়িতে মেয়ে পাঠাবো? আমি নেশাই নাই, ওকে? আমি ঠিক আছি আর নর্মাল আছি, তুই যদি মেয়ে না পাঠিয়ে থাকিস তো কে পাঠাইছে? আরে ভাই, সকাল সকাল তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেয়ে আসবে কোথা থেকে? আর তোর বাড়িতে আমি কেন বা মেয়ে পাঠাতে যাব? নিজের জন্য একটা জোগাড় করতে পারলাম না, আবার তোর জন্য? তার মানে তুই পাঠাসনি, তাই তো? একদম তাই, আমি কাউকে পাঠাইনি সত্যি বলছি। কিন্তু ঘটনা কি মামা, আমায় একটু খুলে বলতো। বাড়ি চলে আয়, ঘটনা চোখের সামনেই দেখতে পাবি, রাখছি এখন। অয়ন কথা শেষ করতেই কলটা কেটে দিল। কিছু সময়ের জন্য অয়ন ভেবেছিল হয়তো রাজ এই মেয়েটাকে পাঠিয়েছে, কিন্তু এখন তো সেই সন্দেহটাও মিথ্যে প্রমাণ হলো। আসলে এই মেয়েটা কে আর কি চায়, অয়নের মাথা কাজ করছে না। এইসব প্রশ্নের উত্তর একমাত্র ওই মেয়েটাই জানে। কথাটা আপন মনে বলতেই অয়ন দৌড়ে অধরার কাছে ছুটে এলো। অধরার সামনে আসতেই অয়ন দেখতে পায় অধরা বিছানা গুছিয়ে দিচ্ছে। অয়ন খানিকটা বিরক্তিমাখা কণ্ঠ নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে সত্যি করে বলো তোমার নাম কি? অধরা, আমার নাম অধরা। আচ্ছা এবার সত্যি করে বলো, তোমায় কে পাঠিয়েছে? কেউ না, আমি নিজের ইচ্ছেতেই এসেছি। নিজের স্বামীর কাছে আসতে হলে কি কারো পারমিশন নিতে হয় নাকি? দেখো মজা করিও না, আমায় সত্যি সত্যি করে বলো কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তুমি? আমার উদ্দেশ্য তো একটাই, তোমার সাথে সুখে শান্তিতে সংসার করা, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। হায় খোদা, সংসার করবে মানে কি? আমি তোমায় চিনি না জানি না, হুট করে এসে বলছো তুমি আমার স্ত্রী আর সংসার করতে চাও, কোনো কথার মানেই তো আমি বুঝতে পারছি না। ব্রেন্টের উপর এত চাপ দিতে হবে না, হাসি খুশিভাবে সংসার করলেই তো হয়, এত প্রশ্ন করা, এত কিছুর উত্তর জানার কি দরকার আছে? পাগল তুমি, মাথা ঠিক আছে তো তোমার? কি সব বলছো জানো তো তুমি? না জেনে কথা তো আমি বলি না জনাব। দেখো তোমার সাথে আমি কোনো তর্কে জড়াতে চাই না, আমার সাফ কথা, তুমি যদি নিজের সত্যি পরিচয়টা আমায় না দাও তো আমি এখনই পুলিশ ডাকবো। ওকে ডাকো, পুলিশও জানে আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। অয়ন অধরার সাথে আর তর্ক করতে চাইছে না, এই মেয়ে যে একটা উন্মাদ পাগল সেটা আর বুঝতে বাকি নেই অয়নের।
অয়ু নিজের রুমে এসে দম করে বিছানার উপর বসে পড়ল। মাথাটা হঠাৎ করেই গরম হয়ে গেছে অয়নের। এমন গায়ে পড়ে কোনো মেয়ে নিজেকে স্ত্রী দাবি করে এই বাড়িতে, মানে একটা অবিবাহিত ছেলের রুমে চলে আসতে পারে কেউ? ভাবতেই তো নিজের কাছেই অদ্ভুত লাগছে অয়নের। অয়ন কিছু সময় বসে থেকে নিজের বাবা মাকে কল করল। তারাও নর্মালভাবেই অয়নের সাথে কথা বলল। অয়ন সাহস করে এই মেয়ের বিষয়ে কোনো কথা তাদেরকে জিজ্ঞেস করতে পারল না। রাতের দিকে অয়ন নিজের বিছানায় শুয়ে আছে। মনের মধ্যে অজানা ভয় কাজ করছে অয়নের। অথরা তার রুমে তো নেই, তবে কেন যেন অয়নের মনে হচ্ছে এই অথরা এখনই তার রুমে চলে আসবে। অয়নের চোখে এক ফোঁটাও ঘুম নেই। কী এক বিপদের মধ্যে অয়ন পড়ল। অয়ন বিছানায় খানিক সময় শুয়ে থাকতে হঠাৎ করে কারোর পায়ের শব্দ অয়নের কানে ভেসে এলো। অয়ন দরজার দিকে তাকাতেই দেখতে পায় অথরা আসছে। অয়ন বিছানা থেকে উঠে বসে অথরাকে উদ্দেশ্য করে কৌতূহলপূর্ণ কণ্ঠ নিয়ে বলল, এ কি, আপনি এখানে কেন, কি চাই? ও মা, এখানে না আসলে কে আসবে শুনি? আমি তোমার স্ত্রী, তোমার পাশে ঘুমাবো নয়তো কার পাশে ঘুমাবো? দেখো ভাই, তোমার সামনে আমি হাত জোড় করছি, প্লিজ আমায় এমন করে জ্বালিও না। আমি কতবার করে বলেছি তোমায় আমি জানি না, তাও আমার সাথে এমন করছো কেন? আমি পাগল হয়ে যাব, সত্যি বলছি। পাগল হবার কি আছে? তুমিও আমায় নিজের স্ত্রী মনে করো, সমস্যা শেষ। না, আমি এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি অন্য রুমে ঘুমাও, আমি এই রুমে, প্লিজ আমায় একটু একা থাকতে দাও। সরি, আমি আমার স্বামীর থেকে এক মিনিটও দূরে থাকতে পারবো না, আমি তোমার সাথেই ঘুমাবো। অথরা কথাটা বলতে বলতে অয়নের কাছে চলে এলো। বুকের উপর থেকে ওড়নাটা ফেলে দিয়ে অথরা অয়নের পাশে এসে বসল। অয়ন অথরার দিকে চেকে চোখ নামিয়ে নিল। অয়ন অন্য সকল ছেলেদের মতো নয়। অথরা যত চাই বলুক, সত্যি তো এটাই অয়ন অথরাকে জানে না। অয়ন অথরার পাশের থেকে উঠে পড়ল, মাথাটা নিচু করে সোফার উপর গিয়ে বসল অয়ন। অয়নকে উঠে যেতে দেখে অথরা বাঁকা হাসি দিয়ে বলল, তুমি যদি এই রুম থেকে বেরিয়ে অন্য রুমে যাও, তবে সত্যি বলছি আমিও তোমার সাথেই ওই রুমে চলে যাব, আর আমার সাথেই তোমায় শুতে হবে, বলে দিচ্ছি। অথরার কথা শুনে অয়নের ভয়টা আরো বেড়ে যায়। নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছে অয়ন। একটা মেয়ের সাথে এক রাত এক রুমে কাটানোর পর অয়ন নিজের কাছেই তো ছোট হয়ে যাবে। এই সমাজ অয়নকে নিয়ে বাজে মন্তব্য করবে, কেউ অয়নের ভিতরের কথার খোঁজ না নিলেও অয়নের চরিত্রের উপর দাগ ছিটিয়ে দিতে দুবার ভাববে না। অয়ন সোফার উপর বসে থেকে সারা রাত পার করল। সকাল হতেই অয়ন অন্য রুমে চলে যায়। অথরার ঘুম ভেঙে যাবার পর অয়নকে রুমে না দেখে অথরা অয়নকে খুঁজতে বেরিয়ে পড়ে। অথরা রুম থেকে বেরিয়ে আসতেই দেখতে পায় অয়ন সোফার উপর বসে ঘুমিয়ে আছে। অথরা অয়নকে উদ্দেশ্য করে মুচকি একটা হাসি দিয়ে অয়নকে ডাকতে লাগলো। দুবার ডাকার পর অয়ন ঝকঝকিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ল। অথরার দিকে তাকিয়ে অয়ন দেখতে পেল অথরার মুখে এক রহস্যময়ী হাসি। অয়ন খানিকটা বিভ্রান্ত হয়ে অথরাকে উদ্দেশ্য করে বলল, আপনি এমন করে হাসছেন কেন, কি হয়েছে? ওহো, কিছু হয়নি, এমনি হাসছি। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনার কি মাথা এখন ঠিক হয়েছে? বিশ্বাস করুন, আপনাকে আমি চিনি না। বিশ্বাস করলাম। সত্যি বিশ্বাস করেছেন আমায়? হ্যাঁ, সত্যি বিশ্বাস করেছি তোমায়। তাহলে আপনি এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যান প্লিজ। আশেপাশের লোকজন আপনাকে আমার রুমে দেখলে অনেক কথা হবে, প্লিজ চলে যান। ওহো, আমি তো চলে যেতে আসিনি, তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে এসেছি। মানে এই না বললেন আপনার মাথা ঠিক হয়েছে, আপনি আমায় বিশ্বাস করেছেন, এখন আবার এইসব কেন বলছেন? কারণ তো অবশ্যই আছে, তাই তো বলছি। কি কারণ? আপনি জানেন আমি কে আর কেন আপনার বাড়িতেই এসেছি? জানি না, আর আমি সত্যি বলছি, আপনাকে আমি জানি না, বিশ্বাস করুন। জি, আমায় আপনার বাবা মা আপনার জন্য পছন্দ করেছেন। আমি শুনেছি আপনি ব্যাচেলার হয়ে এখানে থাকেন। আপনাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম যার সাথে সারা জীবন একটা সম্পর্কে জড়িয়ে আবদ্ধ হয়ে থাকতে হবে তার চরিত্রটা কেমন সেটা তো আমার জানার প্রয়োজন, তাই আপনার বাড়ি আপনার স্ত্রী হয়ে ঢুকলাম। হোয়াট, আপনি এসব আমায় এখন বলছেন? আমি তো আগে থেকে এসবের কিছুই জানতাম না। জি, কারণ আপনাকে জানতে দেইনি আমি। আমি যখন আপনার সামনে বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিলাম, তখন আপনি রিয়্যাক্ট দেখেই আমি বুঝে গিয়েছিলাম আপনার মতো চরিত্রবান পুরুষ আর দুটো হয় না, আপনি সত্যি একজন মহাপুরুষ।
আপনার কথার কি উত্তর দিব আমি জানি না, তবে এইটুকু বলতে পারি আপনার এই কাজটা একটু উচিত হয়নি। আমি কেমন সেটা তো আমার বাবা মা সবথেকে ভালো জানে, এমনভাবে পরীক্ষা নিয়েছেন আমার তো কলিজা শুকিয়ে গেছিল। আরে এখন তো সব বলে দিলাম, এখনো কি ভয় করছে আপনার? এখন তো আরো বেশি ভয় করছে, আমার ভীষণ নার্ভাস লাগছে। নার্ভাস হতে হবে না, আপনি শুধু মন থেকে একটা সত্যি কথা বলুন যে আমায় আপনার কেমন লাগলো, পছন্দ হয়েছে কি আমাকে? দেখুন সেটা আমি ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, আপনি দয়া করে এখনই আমার বাড়ি থেকে চলে যান, পরে না হয় অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে, আমি তো আপনার হবু স্ত্রী হতে চলেছি, সমস্যা কি? যখন হবেন তখন দেখা যাবে, আপাতত আপনি একটা অপরিচিত মেয়ে আর আমিও একটা অপরিচিত ছেলে, আমাদের উভয়ের একটা সম্মান আছে, তাই আমি চাই না আমাদের সম্মান নষ্ট হোক। এজন্যই আপনার প্রতি ভালো লাগা আরো কয়েক গুণ বেড়ে যায় আমার। আসছি আমি, আপনি রিল্যাক্স করুন। ওকে, আর হ্যাঁ, আপনার জবাবের অপেক্ষায় থাকবো আমি। অথরা অয়নের থেকে বিদায় নিয়ে চলে যায়। অথরা চলে যেতে অয়ন যেন হাঁপ ছেড়ে বাঁচল। অয়ন দরজাটা বন্ধ করে দিয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। আজকালকার মেয়েরা কত ধরনের টেস্ট নিতে পারে, সত্যি অদ্ভুত পরীক্ষা। অয়নের সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি, তাই অয়ন দ্রুত নিচের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আজ আর তার অফিসে যাওয়া হবে না। অয়ন ঘণ্টাখানেক ঘুমিয়ে নিয়ে নিজের বাবাকে কল করল। বাবার সাথে অনেক সময় ধরে কথা বলল অয়ন। অথরাকে অয়নের বাবা মায়ের ভীষণ পছন্দ হয়েছে, তারা শুধু অথরার গুণগান করতে থাকে অয়নের সামনে। অয়নও যে অথরাকে পছন্দ করেনি তা কিন্তু নয়, তবে এমন সাংঘাতিক মেয়ের সাথে সংসার করার কথা ভাবতেই অয়নের কলিজা শুকিয়ে আসে। রাতের দিকে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে অয়নের নাম্বারে। অয়ন দুবার কলটা কেটে দেওয়ার পরেও পুনরায় কল আসলো। অয়ন খানিকটা অপ্রস্তুত হয়ে কলটা পিক করতেই ওপার থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। অয়ন বুঝতে পারল না কে কল করেছে, তাই অয়ন বলল, এই ফাজিল ছেলে আপুকে, আমি অধরা আর আমি ঠিক নম্বরেই কল করেছি। আরে আপনি হঠাৎ করে কল করেন কি মনে করে? আপনার সাথে প্রেম করতে কল করেছি, সময় হবে কথা বলার জন্য? ছি ছি, এসব কি বলছেন, প্রেম আর আমি এটা তো হতেই পারে না, আর সময় বলতে এখন আপাতত ফ্রি আছি, বলুন আপনি। এই আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন, আমার সাথে ভালোভাবে কথা বলুন, অন্যথায় আমি আপনার বাড়ি চলে আসব, তখন ভালো হবে। এই না না, আমি ঠিকভাবেই কথা বলছি, আপনি আমায় এমন করে ব্ল্যাকমেইল করে কেন, আমার কিন্তু এইসব ভালো লাগে না। তোমার কি ভালো লাগে আর কি লাগে না তা তো আমি পরে বুঝে নেব, আগে বলো বিয়ে কবে করছো আমায়, আমার কিন্তু আর লেট সহ্য হচ্ছে না। বিয়ে সেটা তো বাবা মা জানে, আমি কি করে বলি বলুন তো। হানারামের মতো কথা বলিও না, মাথা গরম হয়ে গেলে কিন্তু এক্ষুনি চলে আসবো, আমার লেট করতে ইচ্ছে করছে না, মানে তাড়াতাড়ি তোমাকে সব জেনে বিয়ে করতে হবে, ক্লিয়ার? হুম, ক্লিয়ার। এমন ভাবে সব সময় আমার কথা শুনবে তবেই সংসার শান্তি থাকবে, বুঝছো? হুম, বুঝেছি। অয়ন যে একটা ভীতু টিম তা অথরা বেশ বুঝতে পারছে, তাই তো অয়নের উপর জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করছে সে। অয়ন সর্বদা নারীকে সম্মান করে আসছে, তাই অথরার উপর কোনো কথা সে বলতে পারে না। লাইফে অনেক লোক আসবে যাবে, তবে একজন চরিত্রবান মানুষ লাইফ পার্টনার হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। অয়ন আর অথরার জন্য দোয়া করবেন, অয়ন যেন অথরার সাথে সব সময় ভালো থাকতে পারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুষ্টু বউ ভার্সেস বোগাবর গল্পটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।